নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। এবার আপনারা কিন্তু পেতে চলেছেন সরাসরি 25,000 টাকা। তাও আবার পূজার আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 25,000 টাকা। তেমনটাই জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি 10,000 টাকা তো আছেই। তাই বর্তমানে এই সেপ্টেম্বর মাসে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের এবং একাধিক স্কিমের সরাসরি টাকা কিন্তু আসতে চলেছে। বর্তমানে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসবে 10 থেকে শুরু করে 25,000 টাকা। কিন্তু কারা কারা পাবেন, কবে পাবেন, ঠিক তেমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে শুরু হচ্ছে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প, এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু সরাসরি K1 K2 এই ফর্ম ফিল আপ যেমন করতে পারবেন, তার পাশাপাশি রূপশ্রী শিক্ষাশ্রী সঙ্গে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যাদের যাদের বর্তমানে এখনো পর্যন্ত SC/SC সার্টিফিকেট হয়ে ওঠেনি তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি যারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের কিন্তু আগামী 15 দিনের মধ্যে সেই সমস্ত প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা ফর্ম ফিল আপ করবেন, সেটা কন্যাশ্রী বলুন, সেটা রূপশ্রী বলুন, বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, বা অন্য কোনো স্কিমের জন্য, তাদের কিন্তু সমস্ত কাজ আগামী 15 দিনের মধ্যে সমাপ্ত করে দেওয়া হবে, এবং তারপরে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এবং তার পাশাপাশি আগামী 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস উপলক্ষে একটি মঞ্চ আয়োজন করতে চলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মঞ্চ থেকেই আপনাদের সরাসরি 10,000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কারণ সেই 10,000 টাকাটাই আপনাদের ট্যাব কেনার টাকা। এই টাকা নিয়ে কিন্তু আপনারা সরাসরি ট্যাব বা মোবাইল কিনতে পারবেন, এবং এই মোবাইল বা ট্যাব কেনার পরে আপনাদের রসিদ কিন্তু স্কুলে জমা করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সরাসরি এই সেপ্টেম্বর মাসে একাধিক প্রকল্পের টাকা পেতে চলেছেন, এবং সামনেই পূজা, তার আগে কিন্তু এই সমস্ত প্রকল্পের বা এই সমস্ত স্কিমের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি অনেকেই কমেন্ট করেছিলেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবো, বা ওয়েসি স্কলারশিপের টাকা কবে পাবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ওয়েসি স্কলারশিপের টাকা কিন্তু পূজার আগে কোনো মতেই পাবেন না, তার জন্য কিন্তু পূজা শেষ হতে হবে, তার জন্য কিন্তু নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কিন্তু বর্তমানে কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত ফর্ম ফিল আপ যদি আপনারা করতে চান তাহলে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাদের সোজাসুজি সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে আবেদন করতে হবে, এবং তারপরে আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবং তার সাথে সেপ্টেম্বর মাসের 5 তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি 10,000 টাকা, এবং সেটাও স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।